দেশে আনা হলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের ফারুকের মরদেহ। সকাল 8টার কিছু আগে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ফারুকের মরদেহ। বিমানবন্দর থেকে উত্তরায় তার নিজ বাসায় নেওয়া হবে মরদেহ। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। এরপর দীর্ঘদিনের কর্মস্থল FDC নেওয়া হবে বাংলা সিনেমার মিয়া ভাই ফারুকের মরদেহ। সেখান থেকে নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। নায়কের শেষ ইচ্ছানুযায়ী গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে। দীর্ঘদিন শারীরিক নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতা। সোমবার বাংলাদেশ সময় সকাল 10টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তার স্বজন ও ভক্তরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মহিবাল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। অভিনেতা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ বিমানবন্দরে 7:45 ইউএস বাংলার একটি ফ্লাইটে আনা হয়েছে। ভিতরে এখন চলছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতার কাজ। এরপর আনুষ্ঠানিকতা শেষে তাকে নেওয়া হবে তার নিজ বাসায়। এর আগে আমরা এখানে এসে জানতে পেরেছি তার স্বজন সহকর্মী এবং দীর্ঘদিনের সহকর্মী যারা ছিলেন তারা এখানে এসে তাদের স্মৃতিচারণ করেছেন এবং তারা জানিয়েছেন যে একজন শ্রদ্ধার মানুষকে হারিয়ে তারা হতবাক। গত কয়েকদিন আগেও তারা কথা বলেছেন। চিত্রনায়ক জায়েদ খান একটু আগে জানাচ্ছিলেন যে প্রিয় মিয়া ভাই চলচ্চিত্রের একজন অভিভাবক ছিলেন, তার চলে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হলো। তার স্বজনদের কাছ থেকে আর আমরা যে তথ্য পেয়েছি যে তার স্বজন এখানে এসেছেন, তার চাচাতো ভাই আক্তারুজ্জামান, তিনি জানিয়েছেন যে তার চলে যাওয়ায় একটা তার যে পরিবারের ক্ষতি হলো সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। সেই বিষয়টি জানাচ্ছিলেন। আর আমরা যেটুকু জানতে পেরেছি একটু আগেই বিমানবন্দরের আনুষ্ঠানিকতার শেষের দিকে এবং পাশাপাশি তারা স্বজনে এখান থেকে তাকে নিয়ে যাবেন তার নিজ বাসভবন উত্তরায়, এবং উত্তরায় নিয়ে যাওয়ার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপরে সেখান থেকে নেওয়া হবে FDC তে শিল্পীদের শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই এর, এবং চ্যানেল আই থেকে তার মরদেহ সবশেষে আনা হবে গুলশানের আজাদ মসজিদে, যেখানে তার জানাজার নামাজ শেষে তাকে কালীগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে তার বাবার কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হবে। আর যে তথ্যটুকু দিয়েছিলেন সেই তথ্যটা হচ্ছে চিত্রনায়ক ফারুকের ইচ্ছা অনুযায়ী তার বাবার পাশে তাকে সমাহিত করা হবে। বাংলাদেশের অভিসংবাদিত এবং বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন, এবং যুদ্ধের আগেই বাংলাদেশের 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপরে লাঠিয়াল, গোলাপি এখন বিলাতে, সারেংবংশ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। সুজন সখীর মতো সিনেমায় অসংখ্য সিনেমায় অভিনয় করে তিনি বাংলাদেশের জনগণের হৃদয়ে জায়গা করে নেন এবং মিয়া ভাই হিসেবে তিনি চলচ্চিত্রে আলাদা একটি খ্যাতি লাভ করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।